নমস্কার বন্ধুরা, আজ আমি 8 নম্বর গোপালের ড্রেসের উপরে টপটা তৈরি করব। যে ড্রেসের উপরে টপটা তৈরি করব, কী করে তৈরি করব চলুন। এইখানে আমি এই যে বেবি উল নিয়ে নিয়েছি, কুরুশ নিয়ে নিয়েছি। প্রথমে এই যে ঘরটা তুলে নেব, এই যে প্রথমে ঘরটা তুলে নিয়েছি। প্রথমে আমি 24টা চেন তৈরি করে নেব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা, 10টা। এই যে এখানে আমি যেভাবে 10টা চেন তৈরি করে নিয়েছি, এইভাবে আমি 24টা চেন তৈরি করে নেব। এখানে যে 24টা আমি চেন তৈরি করে নিয়েছি, তো 3টে চেন বাদ দেব। এখানে এই যে 1টা 2টো 3টে 3টে চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে গিয়ে আমি ডাবল ক্রসেট বুনে নেব। এইখানে প্রত্যেকটা চেনে 1টা করে ডাবল ক্রসেট বুনে নেব। এই যে প্রতিটা চেনে 1টা করে ডাবল ক্রসেট বুনে নেব। এই দেখুন, এইভাবে আমি প্রতিটা চেনে ডাবল ক্রসেট বুনে নেব। এই যে এটা লাস্ট চেন, তাহলে এইখানে আমি 22টা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। তো এই যে লাস্টে 1টা 2টো 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 করে গোনার পরে যে এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, 11 2 22টা, তাহলে এখানে আমি 22টা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। 3টে চেন নেব, 1টা 2টো 3টে 3টে চেন নেওয়ার পরে যে ঘুরিয়ে নেব। এই যে যেখানে আমি চেনটা নিয়েছি সেখানে আমি বাদ দিয়ে এই যে পাশের চেনে গিয়ে আমি 2টো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। এখানে যে প্রত্যেকটা চেন আছে, প্রত্যেকটা চেনে এই যে 2টো করে ডাবল ক্রসেট বুনে নেব। এই যে শুরুতে 1টা ডাবল ক্রসেট বুনেছি, আর লাস্টে কি আমি 1টা ডাবল ক্রসেট বুনে নেব। বাকি যে চেনগুলো রয়েছে সেখানে আমি 2টো করে ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব।
এই যে এটা লাস্ট চেন, লাস্ট চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রসের ভরে নেব। এই দেখুন, এই শুরুতে আমি একটা ডাবল ক্রসের বুনে নিয়েছি, আর লাস্টে গিয়ে আমি একটা ডাবল ক্রসের বুনে নিয়েছি। বাকি যে চেন আর রয়েছে, সেই চেনগুলোতে আমি দুটো দুটো করে ডাবল ক্রসের বুনে নিয়েছি প্রত্যেকটা চেনে। এই যে ঘুরিয়ে নেবো, এই যে এখানে আমি চেনটা নিয়েছি, চেনের পাশে গিয়ে একটা ডাবল ক্রসেট বুনে নেব, তার পাশে গিয়ে একটা ডাবল ক্রসেট। এই যে বুনে নেব, তাহলে যে এখানে একটা দুটো তিনটে রয়েছে, 4 নম্বর চেনে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। এই যে একই ঘরে বুনে নিয়েছি, তাহলে এখানে একটা দুটো তিনটে, 4 নম্বর ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট বুনেছি। এখন 6টা ডাবল ক্রসেট বুনে নেব, একটা পাশের চেনে গিয়ে, এই যে দুটো পাশের চেনে গিয়ে, একটা তিনটে, 4টে, 5টা, 6টা। এই যে 7 নম্বর চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। এই যে বুনে নিয়েছি দুটো, এখন আবার 6টা ডাবল ক্রসেট বুনে নেব, একটা, দুটো, তিনটে, 4টে, 5টা, 6টা। এই 7 নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব, এইভাবে পুরো রাউন্ডটা তৈরি করে নেব। এই যে এখানে 6টা ডাবল ক্রসেট বুনে নিয়েছি, 7 নম্বর চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। তো এখানে 3টে ডাবল ক্রসেট বুনে নেব, এই যে একটা, দুটো, এটা লাস্ট চেন, 3টে। এই 3টে, তাহলে আমি যদি এইভাবে ধরি, তাহলে এই যে শুরুতে 3টে, শুরুতে 3টে ছিল, এই লাস্টে গিয়ে 3টে ডাবল ক্রসেট রয়েছে। তো এইখানে তাহলে 6টা পর পর আমি 7 নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনেছি, সেই এইখানেও সেই, এই যে 6টার পরে 7 নম্বর চেনে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি। তিনটে চেন নেব, একটা, দুটো, তিনটে,
তিনটে চেইন নেওয়ার পরে এই যে ঘুরিয়ে নেব, এই যে একটা চেইন নিয়েছি এইখানে আমি চারটে ডাবল ক্রসেট বড়ে নেব, দুটো তিনটে চারটে, পাঁচ নাম্বার চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনে নেব। তাহলে এখানে শুরুতে আমি চারটে ডাবল ক্রসেট বুনে নিয়েছি, একটা দুটো তিনটে চারটে, পাঁচ নাম্বার ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি, তো এখানে সাতটা ডাবল ক্রসেট বুনে নেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এখানে আমি সাতটা ডাবল ক্রসেট বুনে নিয়েছি, আট নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব, দেখুন। তাহলে এই যে এখানে আমি এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচ নম্বর ঘরে গিয়ে আমি দুটো এই যে ঘর বাড়িয়েছি, এখানে আমি সাতটা ডাবল ক্রসেট নিয়েছি, আট নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি, তো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এই যে আট নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি, এখানেও সাতটা ডাবল ক্রসেট একটা একটা করে বুনে নেব, আট নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব, এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই যে সাতটা ডাবল ক্রসেট একটা একটা করে বুনে নিয়েছি, আট নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব, এই দেখুন দুটো ডাবল ক্রসেট আমি বুনে নিয়েছি, তো এখানে আমি তিনটে ডাবল ক্রসেট বুনে নেব, শুরুতে আমি চারটে ডাবল ক্রসেট বুনেছিলাম, পাঁচ নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনেছিলাম, তাহলে এখানে চার আর তিন সাত, তো সাতটা ডাবল ক্রসেট বোনার পরে আট নাম্বার ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি, এইটা লাস্ট চেন, লাস্ট চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বুনে নেব, তাহলে এখানে এই যে ডাবল ক্রসেট পরে এখানে তিনটে ডাবল ক্রসেট, আর এই শুরুতে আমি এখানে চারটে ডাবল ক্রসেট বুনেছিলাম এই যে চেনটা ধরে, তো একটা দুটো তিনটে চারটে, এই যে পাঁচ নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি, তাহলে এখানে সাতটা ডাবল ক্রসেট আমি বুনে নিয়েছি, তাহলে আট নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট এই যে বুনে নিয়েছি, এইভাবে আমি ঘর বাড়ি দিয়েছি, এখন আমি তিনটে চেন নেব, এই একটা দুটো তিনটে, তিনটে চেন নেওয়ার পরে যে ঘুরিয়ে নেব, তো এই যে একটা এই চেনটা ধরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা,
এই যে এখানে ছটা ডাবল গাছের বুড়ে নিয়েছি, 7 নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল গাছের একই ঘরে বুনে নেব। এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা বোনার পরে 7 নম্বর ঘরে গিয়ে আমি এই যে দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি, এখন আমি 12টা ডাবল ক্রসেট বুনে নেব। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11টা 12টা। এই যে এখানে আমি 12টা ডাবল ক্রসেট এই যে বুনে নিয়েছি একটা একটা করে, এই যে দুটো বুনেছি এই যে ডাবল ক্রসেট, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11টা 12টা। 13 নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট এই যে বুনে নেব। এইখানে মোর আমি 4টে ঘর বাড়িয়ে দেব। এই যে দুটো ডাবল ক্রসেট বোনা হয়ে গেছে, এখন আমি আবার 12টা ডাবল ক্রসেট বুনে নেব। তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11টা 12টা। এই 12টা ডাবল ক্রসেট আমি বুনে নিয়েছি একটা একটা করে। 13 নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট এই যে বুনে নেব, এই যে বুনে নিয়েছি। তো এই যে এখানে এখানে 6টা বোনার পরে 7 নম্বর ঘরে গিয়ে একটা বেড়েছে, এখানে 12টা ডাবল ক্রসেট বোনার পরে এই যে এখানে 12টা ডাবল ক্রসেট বোনার পরে 13 নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি, এইখানে আবার 12টা ডাবল ক্রসেট বোনার পরে 13 নম্বর ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি। তো এইখানে মোট আমি 4টে ঘর বাড়িয়েছি। তো এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11টা 12টা। 13 নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রসেট এই যে বুনে নিয়েছি, তাহলে এখানে আমি 4টে ঘর বাড়িয়েছি এই রাউন্ডে। তো এখন আমি 7টা ডাবল ক্রসেট বুনে নেব। একটা দুটো তিনটে চারটে পাঁচটা
एक छोटा, ये लास्ट चेन सातटा, তাহলে এখানে আমি সাতটা ডাবল ক্রসেট এই যে বুনে নিয়েছি, তাহলে এখানে এই যে ছটা, এই যে এখানে আমি ছটা বুনেছি, এখানে সাতটা, তাহলে এখানে 12টা বোনা হয়ে গেছে। বোনার পরে আমি 13 নম্বর ঘরে গিয়ে এই যে এই যে ডাবল ক্রসেট একটা বুনেছি, এই যে এখানে এই যে ডাবল ক্রসেট বুনে নিয়েছি, তাহলে এখানে মোট 12টা ডাবল ক্রসেট আছে। 13 নম্বর ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট বুনে নিয়েছি। এই তিন রাউন্ডে এখানে আমি ছটা ঘর বাড়িয়েছি, 42টা, ছটা, 48টা। তারপরে আমি ঘর বাড়িয়েছি হচ্ছে চারটে, তাহলে 48, 49, 50, এখানে 52টা, এখানে 52টা রয়েছে। লাস্টে এখানে একটা রাউন্ড, দুটো রাউন্ড, তিনটে রাউন্ড, চারটে রাউন্ড, পাঁচটা রাউন্ড, পাঁচটা রাউন্ডে এখানে আমার 58টা ডাবল ক্রসেট রয়েছে। তো এখানে যে 58টা ডাবল ক্রসেটের উপরে আমি 58টা ডাবল ক্রসেট, এই যে এখানে তিনটে চেন নেবো, একটা, দুটো, তিনটে, তিনটে চেন নেওয়ার পরে যে ঘুরিয়ে নেব। তো এখানে 1, 2, 3, 4, 5, পাঁচ রাউন্ডে আমার এখানে 58টা ডাবল ক্রসেট রয়েছে। তো 58টা ডাবল ক্রসেটের উপরে আমি 58টা ডাবল ক্রসেট বনে নেব। এইখানে কোনো ঘর বাড়াবো না, ঘর কমিয়ে দেব না। এই যে প্রত্যেকটা চেনে আমি একটা করে ডাবল ক্রসেট বনে নেব। এই যে এইভাবে প্রতিটা চেনে আমি একটা করে ডাবল ক্রসেট বুনে নেব। এই যে এখানে আমি 58টা ডাবল ক্রসেটের উপরে আমি 58টা ডাবল ক্রসেট এই যে বুনে নিয়েছি। এইটা হচ্ছে লাস্ট চেন, লাস্ট চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব। এইখানে আমি তিনটে চেন নেব, একটা, দুটো, তিনটে, তিনটে চেন নেওয়ার পরে যে ঘুরিয়ে নেব। তাহলে এখানে একটা, দুটো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা রাউন্ড আমি বুনে নিয়েছি। সাত রাউন্ডে গিয়ে আমি মানে আর্ম হোলটা ভাগ করে নেব, মানে হাতটা ভাগ করে নেব। এখানে প্রথমে আমি 8টা ডাবল ক্রসেট বুনে নেব চেনটা ধরে। তো এই যে একটা, এই যে পাশের চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব, এই যে। তো তাহলে এখানে দুটো, তিনটে, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এইখানে আমি 8টা ডাবল ক্রসেট এই যে বুনে নিয়েছি, 8টা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। এখন হাতের জন্য আমি এখানে ঘর বাদ দেব 13টা, 13টা। তো এখানে একটা, এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14 নম্বর, এই 14 নম্বর চেনে গিয়ে আমি ডাবল ক্রসেট বুনে নেব। তো এইখানে যে আমি 8টা ডাবল ক্রসেট এই যে বুনে নিয়েছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা,
আটটা ডাবল ক্রসের বুনে নিয়েছি। তো এইখানে আমি 13টা চেন বাদ দিয়েছি, 14 নম্বর চেনে গিয়ে আমি ডাবল ক্রসের বুনেছি। এখানে মোট আমি 16টা ডাবল ক্রসের বুনে নেব। 16টা ডাবল ক্রসের বোনার পরে এইখানে আমি 13টা চেন বাদ দেবো। 13টা চেন বাদ দিয়ে তারপরে এখানে আমি আবার 8টা ডাবল ক্রসের বুনে নেব। তো এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা। এইখানে আমি 16টা ডাবল ক্রসেট বুনে নিয়েছি। তো এইখানে আমি আবার 13টা চেন বাদ দেব হাতের জন্য। তো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, এই 14 নম্বর চেনে গিয়ে আমি আবার ডাবল ক্রসেট বুনে নেব। তাহলে এখানে আমি 8টা ডাবল ক্রসেট বুনে নেব। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এটা হচ্ছে লাস্ট চেন। তো এখানে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেবো, তার মানে এখানে 8টা ডাবল ক্রসেট এই যে বোনা হয়ে গেছে। তো এখানে তিনটে চেন নেব, একটা, দুটো, তিনটে, তিনটে চেন নেওয়ার পরে যে ঘুরিয়ে নেব। এইখানে যে এই যে এখানে 8টা, এখানে 8টা, 16টা, এইখানে এইখানে 16টা রয়েছে, 32টা ডাবল ক্রসেট এখানে হয়েছে। তো 32টা ডাবল ক্রসেটের উপরে আমি 32টা ডাবল ক্রসেটই বুনে নেব। তো এই যে যেখানে চেন রয়েছে এখানে বুনবো না, এই যে পাশের চেনে গিয়ে আমি এই যে ডাবল ক্রসেট বুনে নেব। এখানে প্রতিটা ডাবল ক্রসেটের উপরে আমি ডাবল ক্রসেট বুনে নেব। যে এই যে এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই যে এটা লাস্ট চেন। এই যে এখানে তিনটে চেন আছে, এই যে উপরে গিয়ে আমি
জয়েন করে দেব। এই যে উলটাকে একটা সাইডে নিয়ে যাব, এই দেখুন উল্টাকে আমি একটা সাইডে নিয়ে এসেছি। এই দেখুন 8 নম্বর গোপালের ড্রেসের উপরের টপটা আমি তৈরি করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।